এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অনুশীলন হচ্ছে 9.3 এর কোশ্চেন নং 1 সমাধান করব। তো কোশ্চেন নং 1 এর মধ্যে রয়েছে যে নিচের প্রতি জোড়া রাশিমালার গুণফল নির্ণয় করো। প্রতি জোড়া তাহলে এখানে দুটি রয়েছে, দুটিকে গুণ করার জন্য বলা হয়েছে, তাহলে 3a এটা যেহেতু প্লাসে রয়েছে তাহলে b প্লাস c। পরবর্তীতে আমরা তাকে কি করে নেব, এখানের মধ্যে ব্র্যাকেটের বাইরে তাকে বের করে দেব, তাহলে 3a ইনটু b, 3a ইনটু b প্লাস আমরা এই প্রথম যে রয়েছে তাকে দিয়ে প্রথমে b এর সাথে তারপর আবার তাকে c এর সাথে ইনটু করে দেব। তাহলে প্রথমে b এর সাথে হয়েছে তাহলে 3a ইনটু c, তো এটাই হচ্ছে তার আনসার। ঠিক সেই এইভাবে 2 নং হবে এক্স ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই, এখানে ইনটু সিম্বল আমরা ব্যবহার করতে পারি অথবা না করলেও সেখানের মধ্যে চলবে। তাহলে এক্স ওয়াই প্রথমে এক্স ওয়াই দিয়ে তাকে তারপরে আবার তাকে আমরা ব্যবহার করব, একবার প্লাস ব্যবহার করে, এখানে প্লাসে কোনো কিছু নেই মানে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস আমরা ব্যবহার করে তারপরের বার এক্স ওয়াই ইনটু ওয়াই আমরা করে দেব। তাহলে এখানে প্রথমে হচ্ছে এক্স ওয়াই ইনটু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ইনটু ওয়াই, তাহলে এক্স ইনটু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে ওয়াই মাইনাস এক্স রয়েছে শুধু, তাহলে এক্স ওয়াই ইনটু ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে আনসার কমপ্লিট আমাদের 2। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 3, কোয়েশ্চেন নং 3 এর মধ্যে রয়েছে এ স্কোয়ার মাইনাস 9 আর এইদিকে রয়েছে ইনটু 6a, তাহলে 6a দিয়ে প্রথমে 9 এর সাথে অথবা আমরা প্রথমে তার সাথে আর তারপরে আবার 9 এর সাথে আমরা ইনটু করে দেব, তাহলে প্রথমে এর সাথে দিয়ে দিচ্ছি, তাহলে 6a স্কোয়ার ইনটু a, তাহলে a কিউব, এখানে দুটি এখানে হচ্ছে একটি, কোনো কিছু নেই মানে এখানে 1 রয়েছে। এবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, তো এবার হচ্ছে 9 ইনটু 6, তো এখানে কত হবে, এখানে হবে 54, 54 আর এখানে এর পাওয়ার রয়েছে 1, তাহলে সিঙ্গেল এ, তাহলে 6a কিউব মাইনাস 54 এ হচ্ছে তার আনসার। তারপর হচ্ছে 4 নং, 4 নং এর মধ্যে আছে এখানে, এখানের মধ্যে এক্স প্লাস 2y এক্স 8x স্কোয়ার y স্কোয়ার, তাহলে 8 প্রথমে তাকে লিখে নিচ্ছি y স্কোয়ার ইনটু এক্স প্লাস 2y, প্রথমে এই সংখ্যা এই রাশি দিয়ে এই রাশিকে তারপর আবার তাকে, তো প্রথম হচ্ছে 8, কোনো কিছু নেই মানে এখানে রয়েছে 1, 8 ইনটু 1 হচ্ছে 8, এক্স স্কোয়ার ইনটু এক্স হচ্ছে এক্স কিউব আর ওয়াই রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে সাথে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2 8 যা 16, এক্স স্কোয়ার এখানে রয়েছে ওয়াই স্কোয়ার এখানে রয়েছে ওয়াই, তাহলে ওয়াই কিউব, এটা হচ্ছে তার আনসার। এবার এটা হচ্ছে 0, তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইনটু হচ্ছে 0, তাহলে যে কোনো সংখ্যার সাথে আমরা যখনই
0 কে মাল্টিপ্লাই বা গুণ করব তখন তার মানগুলি বেরিয়ে আসবে 0 তাহলে তার মান হচ্ছে এখানে মধ্যে 0 এটা হচ্ছে 9.3 অনুশীলনী এর কোশ্চেন নং 1 এর সমাধান এগুলি এবার আছে কোশ্চেন নং 2 কোশ্চেন নং 2 তে বলা আছে ছকটি সম্পূর্ণ করো তাহলে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে 1 2 3 4 এগুলি বইয়ের মধ্যে রোমান সংখ্যায় দেওয়া রয়েছে আমি এখানে মধ্যে সেই নাম্বার লিখে নিয়েছি ইংরেজি নম্বরে তো এখানে হচ্ছে এ আর এইদিকে হচ্ছে কি প্রথম রাশিমালা আমরা এর আগে যেভাবে করেছি ঠিক সেইভাবেই এখানে ছিল আমাদের যে পি আমরা এটা যদি না দেখি প্রথমটি দেখে নিই তাহলে 3a তারপরে আছে b প্লাস c তাহলে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এখানে যে দেওয়া রয়েছে প্রথম রাশিমালা তো এখানে মধ্যে হচ্ছে এটা প্রথম রাশিমালা এটা হচ্ছে দ্বিতীয় রাশিমালা সেগুলিকে আমরা গুণ করেছি এই প্রসেসে এবার সেম প্রসেসেই হচ্ছে এখানের মধ্যে আমরা করে নেব তাহলে যদি আমরা এখানে করে নিই তাহলে a ইনটু b হবে কি a b তাহলে প্লাস রয়েছে প্লাসে প্লাসে এখানে প্লাসে এখানে কোনো কিছু নেই মানে প্লাসে 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 প্লাস এবার হচ্ছে এ ইনটু সি মানে এ সি তারপর হচ্ছে এ এখানে প্লাসে 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 প্লাস এ ইনটু ডি হবে এ ডি এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় তাহলে তার সাথে তা তাকে আমরা গুণ করে নেব তাহলে ফাইভ ইনটু প্রথম হবে ফাইভ এক্স রয়েছে এখানে মধ্যে এক্স রয়েছে এখানে মধ্যে তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই এখানে রয়েছে তাই এর জন্য এখানে ওয়াই প্লাস প্লাসে প্লাসে প্লাস এবার হচ্ছে ফাইভ এক্স ওয়াই তাহলে ফাইভ এক্স ওয়াই এবং এখানে হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ সাথে রয়েছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এবারে থ্রি নং এর মধ্যে হচ্ছে পি ইন্টু সিক্স পি স্কোয়ার মাইনাস সেভেন পি প্লাস ফাইভ তাহলে পি দিয়ে এখানে পিকে গুণ হবে তাহলে পি কিউব এখানে স্কোয়ার এখানে ওয়ান রয়েছে তাহলে প্লাস হয় পি কিউব প্লাসে মাইনাসে মাইনাস সেভেন পি ইন্টু পি হচ্ছে পি স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস ফাইভ ইন্টু পি ফাইভ পি এবার হচ্ছে ফোর নং ক্ষেত্রে এখানে হচ্ছে ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে প্রথমটির ক্ষেত্রে প্রথমটির সাথে আমরা গুণ দেব এই প্রথমটি দিয়ে তার সাথে তারপর তাকে গুণ দেব তাহলে ফোর প্রথমে আসবে ফোর পি স্কোয়ার এখানে হচ্ছে পি স্কোয়ার তাহলে পি টু দি পাওয়ার ফোর এবং সাথে রয়েছে কিউ স্কোয়ার এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এখানে হচ্ছে পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার এখানে হচ্ছে কিউ স্কোয়ার এখানে হচ্ছে কিউ স্কোয়ার তাহলে কিউ টু দি পাওয়ার ফোর এবার প্রথমটির ক্ষেত্রে তার সাথে তাকে গুণ দেব এই পুরো রাশিকে আর এই বি এর সাথেও সি এর সাথে তাহলে প্রথমে হচ্ছে কি এখানে এ রয়েছে এখানে এ রয়েছে তাহলে এ স্কোয়ার বি সি প্লাসে প্লাসে প্লাস এ বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ বি প্রথমে রয়েছে এ বি সি ইন্টু সি হচ্ছে সি স্কোয়ার এই হচ্ছে আমাদের টেবিল চক যা হচ্ছে দু নম্বরের আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং বাকি যতগুলি কোয়েশন রয়েছে সবগুলি আমি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি সলিউশন পেয়ে যাবে